নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক শিলচরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন। কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ, উদারবন চষে বেড়ালেন সূর্যকান্ত সরকার। সম্পূর্ণ বেহাল তারাপুর সিপাহী রোড, স্থানীয়দের সড়ক অবরোধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্য সভাপতি রিপুন বোরা ও সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সোমবার মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়াত সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, রিপুন বোরা, সুস্মিতা দেব সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন সকালে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় চত্বরে ঢাকঢোল বাজিয়ে কর্মীদের নিয়ে মিছিল করে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচর আসনের মনোনয়ন জমা দেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিপুন বোরা ও সুস্মিতা দেব জানান, এবারে নির্বাচন বিজেপির বিরুদ্ধে লড়াই শুধু আশ্বাস ছাড়া আর কিছু দিতে পারেনি বিজেপি। দেশে বেকারত্ব সমস্যা কমেনি, আরও বেড়ে গেছে এই সরকারের আমলে। এসব সমস্যা থেকে সমাধান পেতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব একত্রিত হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে জয়ী করার আহ্বান জানান তারা। ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন, কিন্তু আজ পর্যন্ত রিভাইভ হয়নি। এবং বিগত দিনে আপনারা দেখেছেন এখান থেকে এই দুইটা বরাক উপত্যকে লোকসংখ্যা বেড়েছে, কিন্তু দুইটা এমএলএ কনস্টিটুয়েন্সি বিলুপ্ত করা হয়েছে, যেটা আমাদের মনে সবার মনে, কারণ আমার আপনারা জানেন এই যে কনস্টিটুয়েন্সি দুইটা বিলুপ হয়, এই যে এই এমএলএ এমএলএ বেসিক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে, দুইটা এমএলএ বেসিক যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা বরাক উপত্যকে চলে গেছে। এবং এই যে বেকার সমস্যা, যেটা এই যেটা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড এমপ্লয়ি লোকাল থেকে দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা হচ্ছে না, তাদের কান্না কেউ শুনছে না। এবং সর্বভারতীয় স্তরে আমি মনে করি এবারের ইলেকশনটা হলো প্রতিবাদের ইলেকশন। এবং আমরা দেখেছি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জি আজকে পশ্চিমবঙ্গে লড়াই করে যাচ্ছেন, এবং আমরা ভাবি যে আগামী দিনে আসামেও আমরা একটা স্ট্রং ভূমিকা নিতে পারবো। কারণ আমাদের যে অন্যান্য যে বিজেপির এগেনস্টে যে রাজনৈতিক দল ছিল, ওনাদের ঘর প্রায় শূন্য হয়ে আসছে। এবং আগামী দিনে এই দেখেছি একমাত্র তৃণমূল কংগ্রেস যেটা পশ্চিমবঙ্গে লড়াই করে এটা একটা একটা মানে খুব শক্তিশালী ভিতর উপরে দাঁড়িয়ে আছে, সেটা আগামী দিনে আসামেও হবে। এবং আসামের যাবতীয় সমস্যা নিয়ে আমরা লোকসভায় সরব হব, এবং আমরা এই যে সরব হব শুধু নয়, আগামী দিনে আমরা যে যত ধরনের সংগ্রাম করা লাগে সব ধরনের সংগ্রামের জন্য আমরা প্রস্তুত থাকব। এই বলে আমি শিলচর লোকসভা কেন্দ্রের সবাইকে আবার নমস্কার। নির্বাচনের দিন এগিয়ে আসছে, কংগ্রেস কর্মীরা দলবদ্ধভাবে দ্রুত গতিতে মাঠে নেমেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে পরিচিত নিয়ে ব্যস্ত। সোমবার কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার উদারবন মণ্ডলের বিভিন্ন বুথে গিয়ে সভা করেন, ভোটারদের সঙ্গে পরিচয় করতে পায়ে হেঁটে প্রতিটি এলাকায় ঘুরে বেড়ান, তাদের সঙ্গে কথা বলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সূর্যকান্ত সরকার বলেন, এখন থেকে সবাইকে একত্রিত হয়ে মাঠে নেমে কাজ করতে হবে। যে দলের দ্বারা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সুষ্ঠু ভারত গড়ে উঠেছিল, দেশ রক্ষায় সেই কংগ্রেসকেই ভোটদানের আর্জি জানান তিনি। বর্তমান স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। দয়াপুর জিপির নিউজ লাইনের এক সভায় সাত নম্বর লাইনের সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস গ্রুপ সদস্য কানাই রবিদাস বলেন, এই জিপির 140 জন মহিলা অনুরোধ থেকে বঞ্চিত। বর্তমান সরকারের সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এলাকার লোকেরা এখনও বঞ্চিত। বর্তমানে বিজেপি কর্মীরা বলপূর্বক চেষ্টা চালাচ্ছে বলে কানাইলাল সহ এলাকার কংগ্রেস কর্মীদের বিজেপিতে যোগদান করাতে এই হচ্ছে বর্তমান সরকারের আসল চেহারা। এই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর ভারত, এই যে সুন্দর ভারত পরিচালনা করার মতো সুন্দর সংবিধান, এই সংবিধান ধ্বংস হওয়ার পথে। আজকে আমরা এই এপ্রিলের আজকে 1 তারিখ 26 তারিখ ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এই যে সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনের সম্মুখীন আমরা। এই নির্বাচন যেহেতু সম্মুখীন, আমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠিত এই যে সুন্দর ভারত, এই সুন্দর ভারতের গণতন্ত্র ওরা ধ্বংস করতে যাচ্ছে। গণতন্ত্র কিভাবে ধ্বংস করতে যাচ্ছে? গণতন্ত্র মানেই মানুষের কথায়, মানুষের দ্বারা, মানুষের জন্য যে সরকার সেটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু আজকের দিনে আমরা লক্ষ্য করি ভারতবর্ষের সরকার
আসামের সরকার সমস্ত বিষয়ে জনগণের মতামত উপেক্ষা করে, জনগণের স্বার্থ উপেক্ষা করে ওরা কাজ চালিয়ে যাচ্ছে, হিটলারি শাসন চালিয়ে যাচ্ছে, স্বৈরতন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের এইবারের ইলেকশনে জবাব দিতে হবে, আমাদের এই ইলেকশনে ওদের কাছ থেকে আমাদের যে সুন্দর ভারত, সেই সুন্দর ভারত, ভারতকে আবার পুনর্গৌরবে গৌরবান্বিত করে ফিরিয়ে আনতে হবে। আর না হলে আমরা যারা এই দেশের নাগরিক, আমরা যারা এই যে সংবিধান প্রদত্ত আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার ধরে রাখতে পারবো না, ইতিমধ্যে আমাদের মৌলিক অধিকারগুলা নষ্ট হওয়ার পথে। রবিবার রাতের ঝড় বৃষ্টিতে শিলচর কালান জাতীয় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সোমবার তারাপুর শিববাড়ি রোডের বেহাল দশায় এক টুকটুকি পাল্টে যায়। শুধু তাই নয়, যাত্রীবাহী গাড়ি সহ স্থানীয়দের এই সড়ক দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। সড়কটি এতই চরম আকার ধারণ করেছে যে চালকেরা গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলে রাস্তা পার করতে বাধ্য হচ্ছেন। সোমবার দুপুরে শিলচর থেকে কালাইন যাওয়ার পথে একটি অটো ট্রাক শিববাড়ি তারাপুর রোডে উল্টে যায়। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ভুক্তভোগী জনগণ নির্বাচনের আগে শিববাড়ির রোডের সড়ক সংস্কারের জন্য সরকার তথা প্রশাসনের কাছে দাবি তুলেছেন। আপনারা এর আগে কোনদিন মানে বন্ধ করছেন না? একটা জিনিস দিব, খুব সুন্দর হইব, ভিউ সুন্দর হইব। গরু ছাগল যে মনে করে গতকালকে এই বৃষ্টির মধ্যে আনিয়ে তারা লালমাটি এখানে বালাইছে, লালমাটি বালাইয়া স্বাধীনতার পর থেকে কৈবর্ত সম্প্রদায়কে শুধু রাজনৈতিক কারণে ব্যবহার করে আসছে বিভিন্ন দল। সবাই শুধু বঞ্চনা করে আসছে পিছপড়া এই সমাজকে। সামাজিক ক্ষেত্রে প্রতিটি মানুষ জড়িত থাকলেও বিভিন্ন সময়ের সঙ্গে হয়রানির শিকার হতে হয় তাদেরকে। বিজেপির শীর্ষ নেতৃত্ব গুরুত্ব দিলেও নিচের স্তরের নেতৃবৃন্দের হজম হয় না, অথচ এই সম্প্রদায়ের লোকেরা সবচাইতে বেশি ভোটদান করেন, কিন্তু স্বার্থের ব্যাপারে কেউ জিজ্ঞাসাই করেন না। বিস্ফোরক এই অভিযোগ করে বরাক উপত্যকা কৈবর্ত পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী, তিনি আরো বলেন, এই সমাজ থেকে কংগ্রেসের প্রার্থী হয় সূর্যকান্ত সরকার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু যেহেতু পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন, এই কারণে পরিষদ কোনো হস্তক্ষেপ করবে না। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দেওয়ার আহ্বান জানান। সব দলে করতেছে, বিজেপি কংগ্রেস সব দলে সেম করতেছে। বিজেপির উপর মহলে এগুলা নাই, কিন্তু নিচু মহলের যারা আছে, আমাদের এখানে কিছু নেতা আছে, কিছু সংখ্যক নেতা এগুলা জিনিসটারে এগুলা করে করিয়া এই জিনিসটারে একটা প্রশ্রয় দিতেছে। সূর্যকান্ত সরকারের টিকিট দিছে, এটা ঠিক, কিন্তু আমরা তো দেখুন, আমি তো নিজে বিজেপি করি, কংগ্রেসের টিকিট দিছে, আমি তো এই ব্যাপারে কিছু কইতাম না। এটা আমার সমাজে বুঝবো, সমাজ আছে এত বড় সমাজ, সমাজে বুঝবো এটা কি করা কর্তব্য, সমাজে যেটা ভালো মনে করে এটা করবো, আমার কোনো অসুবিধা নেই। এই নির্বাচন শিলচর আসন পরিবর্তনমুখী কোন রকমের ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা? আমরা এই নির্বাচন, প্রত্যেক নির্বাচন, প্রত্যেক বিধানসভার কোন লোকসভার কোন কৈবর্ত ভোট একটা ফ্যাক্টর আছে আমার বরাকবলিতে। আপনি শিলচরে যান, 2 লক্ষ ভোট আছে, করিমগঞ্জ যান, লোকসভাতে আমার 2-2.5 লক্ষ ভোট আছে, প্রত্যেক বিধানসভা 15টা বিধানসভা, প্রত্যেক বিধানসভাতে আমার ভোট ফ্যাক্টর আছে। কিন্তু আমরা দেখা যায় আমরা যে লোকেল যেগুলো যে কোনো জায়গায় লোকেল লিডাররা আছে আমরা খুব, কিন্তু কোনো দল এই গুরুত্বটা দেয় না।
শুধু ভোটের সময় ইউজ করে, বিধানসভা হোক, নির্বাচন হোক, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, সব ইলেকশনও খালি আমরা মানুষে ইউজ করা হয়, কিন্তু পরে গুরুত্বটা দেওয়া হয় না, কোনো রাজনৈতিক দলে দেয় না। শিলচর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি পেলেন এম শান্তি কুমার সিংহ। ওনার সাথে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার ও প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুঁইয়াকে নিযুক্তি দিয়েছেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বিপুল গোহাই স্বাক্ষর করেছেন এই নিযুক্তিপত্রে। মণিকুমার সিংহ বলেছেন, শান্তি কুমারের এই নিযুক্তি মণিপুরী সমাজের বড় প্রাপ্তি, কংগ্রেস দল মণিপুরী সমাজকে সম্মান জানিয়েছে, এতে প্রত্যেক মণিপুরী নিশ্চয়ই খুশি হবেন। আজ 1 এপ্রিল দুদিনের বরাক সফরে আসছেন AIUDF দলীয় সুপ্রিমো তথা ধুবড়ির সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। দুপুর 1 ঘটিকায় শিলচর বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। ওনার সফর সঙ্গী হিসেবে থাকছেন বিলাসীপাড়ার বিধায়ক তথা বিধানসভার বিধায়নী দলের নেতা হাফিজ বশির কাসেমি। তাদেরকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া সাজু, আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্কর, কাটলিচড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকে সীমাহীন দুর্নীতির তদন্তের দাবি তুলল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। পরিষদের তরফ থেকে AJYCP-র হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর রবিবার বিকেল 4টায় আলগাপুরে এক সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেন, চিপ্রাসাঙ্গন জিপির 9 নম্বর গ্রুপে MG অ্যান্ড্রেগা প্রকল্পের অধীনে ন্যাশনাল হাইওয়ে থেকে জালালউদ্দিন লস্করের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে 9 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কোনো কাজ না করে বরাদ্দ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এছাড়াও জব কার্ডের কোনো কাজ করা হচ্ছে না, PMAY প্রকল্পের সুবিধা প্রাপকদের জব কার্ডের পেমেন্ট দেওয়া হচ্ছে না। আলগাপুর দয়াবান NGO সভাপতি আব্দুর রহিম লস্কর অভিযোগ করে বলেন, আলগাপুরের 13টি জিপিতে লুটতরা চলছে, কাগজে কলমে সবকিছু ঠিকঠাক থাকলেও বাস্তবে তার কোনো কাজ নেই। দুর্নীতির সিন্ডিকেট গড়ে উঠেছে আলগাপুর ব্লকের সীমাহীন দুর্নীতি তদন্তের দাবিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন। দাবি পূরণ করা না হলে আইনের দ্বারস্থ হতে হবে বলে জানা গেছে। আজ 1 এপ্রিল শিলচর সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় কামাক্ষাপদু ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এতে প্রথমে বক্তব্য রাখেন শিলচর সংগীত বিদ্যালয়ের সম্পাদক কমলেশ ভট্টাচার্য ও ভাস্কর দাস। অনুষ্ঠান পরিচালনা করেন ইন্দ্রাণী ভট্টাচার্য। মৃত্যুদিন এবং জন্মদিন দুটো, না ওনার জন্ম 1 এপ্রিল 1917 এবং মৃত্যু 1 এপ্রিল 1942। তো ওনার আমরা মৃত্যুদিন হিসেবে এটাকে পালন করি প্রতি বছর। আর সংবিধানের শিক্ষক ভাস্কর দাস মহাশয় বলেছেন আমরা প্রতি বছর এটা আমরা স্মরণ অনুষ্ঠান করে থাকি। তো তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা আছো তোমাদের বলছি, সংগীত বিদ্যালয়টা আসলে আমাদের সংগীত বিদ্যালয়টা কীভাবে হয়েছে এর শুরুতে একটা ইতিহাস আছে। শুরুতেই এখানে শিলচর শহরের বিভিন্ন সবাই তখন যুব ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী যারা ওনারা জড়ো হয়েছিলেন, ওনারা বিপ্লবী আন্দোলন করতেন আর ভেতরে ভেতরে ওনারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতেন। এরপর কিছুদিন যাওয়ার পর ব্রিটিশরা যখন বুঝতে পারলো ওদের কী কাজ করছে ওরা ব্রিটিশ বিরোধী কাজ, তখন এদের অনেককেই ব্রিটিশ গ্রেপ্তার করেছিল ওরা। তো গ্রেপ্তার করার পর কামাখ্যাপদ ভট্টাচার্য ওনার সঙ্গে ছিলেন, ওনার দাদা শ্যামাপদ ভট্টাচার্য, দয়াশঙ্কর পাটোয়া এবং শিচুরে আরও অনেকে ছিলেন। প্রতিবারের মতো এবারও পবিত্র রমজান মাসে হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার শিলচর সদরের সিরাজপট্টি জামে মসজিদের দ্বিতল ভবনে জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হযরত মাওলানা আখতার হোসেন লস্করের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ, মিলাদ শরীফ ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত করেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা হযরত মাওলানা নাজমুল আলম লস্কর। এদিনের অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের ইফতারের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সভাপতি হযরত মাওলানা আখতার হোসেন লস্কর, সহ সভাপতি কারি নূর আহমেদ লস্কর প্রমুখ। আজকে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের জেলা ঈদ মিলাদুন্নবীর কমিটির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইফতার মাহফিলকে কবুল করেন, যেন ইফতার মাহফিলে আমাদের শহীদ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই শহীদ হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন যেন। এই উপলক্ষে আমরা বিরাটপতি মসজিদের দুর্দান্ত বনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিলাদ শরীফ করে এবং বিশ্ব শান্তি কামনা মেজাজ করে সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কল্যাণ করেন, আমাদের প্রত্যেকজনকে মাফরত করেন এবং পবিত্র আমাদের জিন্দেগীকে রোশন করেন, এই আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে যেন কবুল করেন। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার পড়ছি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক শিলচরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন। কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ, উদারবন চষে বেড়ালেন সূর্যকান্ত সরকার। সম্পূর্ণ বেহাল তারাপুর সিপাহি রোড, স্থানীয়দের সড়ক অবরোধ। এখনকার মতো আমার বাংলা সংবাদে এ পর্যন্তই, নমস্কার।